আসসালামু আলাইকুম। তো ঘটনা হয়েছে এমন যে আমার বাসার বাড়িওয়ালা সে পিসি কিনবে এবং তারে নাকি কি আইডিয়া দিছে যে ঘরে বসে টাইপিং করে নাকি আয় করা যায়। তো এই কথা শুনে আমার একটু অবাক লাগলো যে আমি জিজ্ঞেস করলাম, ভাই আসলে কেমনে? সে বলো অবশ্যই শিখাবো আপনাকে, বাট আগে আমার পিসির ব্যবস্থা করে দেন। আমি বললাম ওকে ফাইন, আপনার বাজেট কত? বললো যে 8 থেকে 10 হাজার টাকা। আই ওয়াজ রিয়েলি স্পিচলেস ফর মোমেন্ট, বাট এই আশা আসলে কোনো দুরাশা না। আপনি চাইলে আসলে 8 থেকে 10 হাজার টাকা একটা পিসি বিল্ড করতে পারবেন, তবে সেটা নতুন পার্টস দিয়ে কোনোভাবেই সম্ভব না, আপনাকে অনেক পুরনো পার্টস দিয়ে বিল্ড করতে হবে। তো আমি পার্সোনালি যারা আসলে পিসিতে কাজ শিখতে চায়, তারা যখন পিসি কিনে তাদেরকে আমি সাজেস্ট করি যে বাজেট কোনোভাবেই যেন 30 হাজার টাকার নিচে সে চিন্তাও না করে, আর সেখানে 10 হাজার টাকা তো প্রশ্নই আসে না। বাট হোয়াট অ্যাবাউট দিস? এই ডেস্কটপটিতে আছে AMD অ্যাথলন 200GE প্রসেসর, এর দাম রাফলি 4,800 টাকার মতো। মাদারবোর্ড আছে কালারফুলের B450M চিপসেটের, যেটার প্রাইস প্রায় 11,000 টাকার মতো। সেই সাথে আছে কিংস্টোনের হাইপার এক্স 8GB DDR4 মেমোরি, যেটার প্রাইস প্রায় 2,100 কি 200 টাকার মতো। সাথে আছে 128GB সেটা SSD ফ্রম তুষামি এবং এটার প্রাইস প্রায় 1500 টাকার মতো, এবং তুষামি থেকে CPU কুলারও এসেছে, এটার প্রাইস 800 টাকার মতো। আর লাস্ট বাট নট লিস্ট, এটার যে কেসটা সেটা হচ্ছে রিভেঞ্জার বুলেট M80X কেস, এটার প্রাইস 2,200 টাকার মতো। এই বিল্ডের সবগুলো পার্টস মিলে প্রাইস আসে বর্তমান বাজার দর হিসেবে প্রায় 23,000 টাকার মতো। তবে আপনারা চাইলে কিন্তু এই প্রি বিল্ড পিসিটা 18,990 টাকায় কিনতে পারবেন। তো মাত্র 19,000 টাকা খরচ করে এই পিসিটা আপনারা কিনতে পারতেছেন। সো হোয়াট ইজ দ্য ক্যাচ? তো পিসি বিল্ডের বিষয়ে আমি একটা কমন একটা ডায়লগ শুনে থাকি যে এই মুহূর্তে বাজেট নেই, সো এই জিনিসগুলো কিনতেছি, ভবিষ্যতে এই এই জিনিসগুলো আমি পিসিতে অ্যাটাচ করব। দ্যাট মিন্স আপনার পিসিতে যদি এক্সপেন্ডেবিলিটির অপশন থাকে, তাহলে আপনি ভবিষ্যতে আপনার পিসিটাকে মন মতো কাস্টমাইজ বা মন মতো এর পারফরমেন্সটাকে আপগ্রেড করতে পারতেছেন। অ্যান্ড এই পিসিতে আপনারা ঠিক সেই ফ্যাসিলিটিটাই পাচ্ছেন। আজকের বিল্ডের প্রধান চমকটা হচ্ছে এর মাদারবোর্ডটা, যেটা হচ্ছে কালারফুলের CVN B450M মাদারবোর্ড। এবং এই CVN হচ্ছে কালারফুলের টপ টিয়ার মাদারবোর্ড, যেমনটা আমরা বিভিন্ন ব্র্যান্ডের তাদের মাদারবোর্ডগুলোতে দেখে থাকি, যেমন গিগাবাইট, অরাস, অ্যান্ড দেন আসুস, রগ। এই যে একটা ফ্ল্যাগশিপ সিরিজ থাকে, এটা হচ্ছে তাদের একটা ফ্ল্যাগশিপ সিরিজ। আপাতত পিসিতে একটা র্যাম থাকলেও বোর্ডটাতে কিন্তু 4টা র্যাম লাগানোর জায়গা আছে, যেখানে আপনারা 3200 MHz-এর DDR4 র্যাম ইউজ করতে পারবেন, সর্বোচ্চ 128GB পর্যন্ত আর কি। তাছাড়া আপনারা বোর্ডটা খেয়াল করবেন যে কিছুটা প্রিমিয়াম ভাইব এনে দেওয়ার চেষ্টা করেছে কালারফুল এই বোর্ডটাতে। PCIe স্লটে এখানে সিলভার শিল্ড দেওয়া হয়েছে, যাতে করে স্লটটা স্ট্রং থাকে, GPU-র ভারে যাতে ভেঙে না যায়, এবং এই বিষয়টা প্রিমিয়াম বোর্ডগুলোতে দেখা যায়। তাছাড়া এই বোর্ডে আপনারা সেটা SSD, M.2 SSD স্লটও পাচ্ছেন, আবার RGB হেডারও পাচ্ছেন একটা। আর যেহেতু সকেটটা M4 সকেট, দ্যাট মিন্স আপনার রাইজেনের যে সকল আরেকটু পাওয়ারফুল প্রসেসরগুলো আছে, সেগুলো ভবিষ্যতে খুব ইজিলি এটাকে সোয়াপ করে সরিয়ে আরেকটা বসাতে পারবেন। অ্যান্ড টকিং অফ প্রসেসর, এটাতে যে AMD অ্যাথলন 200GE প্রসেসরটা দেওয়া হয়েছে, সেটা একেবারে এন্ট্রি লেভেল একটা প্রসেসর, বাট এটার এক্সট্রা ফ্যাসিলিটিটা হচ্ছে যে এটাতে ইনবিল্ড GPU আছে। বাট এই প্রাইস সেগমেন্টে অনেকেই বর্তমানে রাইজেন 3000G দিয়ে বিল্ড করতেছে, দ্যাট মিন্স আপনারা এই PCটা পারচেস করার সময় চাইলে সেই প্রসেসরটা দিয়েও এই বিলটা করে নিতে পারেন। এই প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি 3.2 GHz, এবং এটা মোটামুটি যথেষ্ট ক্যাপাবল যদি আপনারা লাইক ফটোশপ ইউজ করতে চান, অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর টাইপ সফটওয়্যারগুলো যদি ইউজ করতে চান, এরতে করা যাবে। শুধু এখানেই না, এই পিসিতে আপনারা টুকটাক গেমিংও করতে পারবেন, লাইক যে সকল আমরা ই-স্পোর্টস টাইটেলগুলো দেখি, ভ্যালোরেন্ট, ওভারওয়াচ 2, এই ধরনের গেমসগুলো মোটামুটি সহজেই চলে এই পিসিতে। এবং যদি আপনার বাজেটটা আরেকটু বেশি হয়ে থাকে, বেশি না, মাত্র 2,000 থেকে 2,200 টাকার মতো বাজেট বাড়াতে পারলেই র্যাম কিন্তু দুটা নিতে পারছেন। এবং সাধারণত র্যাম যখন দুইটা নেবেন, তখন ডুয়াল চ্যানেল মেমোরির মতো কাজ করবে পিসি, এবং সেই ক্ষেত্রে কিন্তু পিসির পারফরমেন্সটা অনেকটাই বুস্ট হয়। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, আপনারা যদি এই পিসিটা কেনেন, সবার প্রথমে আপনারা র্যাম আরও একটা এক্সট্রা কিনে নেবেন। র্যাম একটা দেওয়ার পাশাপাশি ইন্টারনাল স্টোরেজ হিসেবে কিন্তু একটা 128GB সেট SSD দেওয়া হয়েছে, এবং এই পুরো বিষয়টা আসলে আজকের বিল্ডের বাজেটটাকে মিনিমাল রাখার জন্য। সো ইন ফিউচার আপনারা যখন র্যামের আপগ্রেডটা করে ফেলবেন, তারপর আপনারা চাইলে কিন্তু একটা M.2 SSD এটাতে ইনস্টল করতে পারেন, যার ফলে পিসি আরও অনেক বেশি ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ হয়ে যাবে। আমার কাছে এই কেসিংটা খুবই চমৎকার লেগেছে, মূলত এর প্রাইসটা আসলে খুবই অ্যাফোর্ডেবল, সেই সাথে এটা অফার করছে 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, 3টা RGB ফ্যান, এবং খুবই বিউটিফুল একটা আউটলুক। ফ্যানের RGBটা কন্ট্রোল করা না গেলেও এর RGBর কোয়ালিটিটা আমার কাছে ভালো মনে হয়েছে। তো এইবার আসি একটু গুরুত্বপূর্ণ আলোচনায় যে এই পিসিটা কাদের জন্য। প্রথমত, আপনারা যারা আপনাদের বাসা বাড়িতে একদমই বেসিক কাজের জন্য একটা পিসি রাখতে চান, তাদের জন্য দিস পিসি ইজ গুড এনাফ। কিন্তু ধরুন আপনার বিশেষ কোনো প্ল্যান আছে, যেমন পিসি দিয়ে কোনো একটা কাজ শিখবেন, আপনার স্কিল ডেভেলপ করবেন, অ্যান্ড ইন দি ফিউচার হয়তোবা আপনি আরেকটু ভালো পিসিতে আপগ্রেড করবেন। কিন্তু ঘটনা হচ্ছে যে কোনো স্কিল শেখার ক্ষেত্রে শুধুমাত্র কোনো কোর্স করলেই বা ইউটিউবে সারাদিন ভিডিও টিউটোরিয়াল দেখলেই হয় না, হাতের সাথে একটা পিসি থাকতে হয় যেটা দিয়ে আপনি আসলে প্র্যাকটিসটা করবেন। তো সবার ক্ষেত্রে হয়তোবা জার্নির শুরুতে একদম দামি দামি লাখ লাখ টাকার পিসি কেনা সম্ভব হয় না,
তাদের জন্য এই পিসিটা আমি মনে করি গুড ইনাফ, বিকজ তারা তাদের কাজটা অ্যাটলিস্ট শুরু করতে পারবে। অ্যান্ড ইন দ্য লং রান তারা চাইলে কিন্তু পিসিতে খুব সহজে প্রসেসর, র্যাম এগুলো আপগ্রেড করতে পারে, একটা জিপিইউ অ্যাড করতে পারে, ইন্টারনাল স্টোরেজ, এসএসডি স্টোরেজগুলো অ্যাড করতে পারে। এটার মাধ্যমে এই পিসিটাকে আরও পাওয়ারফুল করে ফেলতে পারবে তার কাজের নিডস অনুযায়ী। তো এই প্রিবিল্ট পিসিটা আপনারা যারা এই অফার প্রাইসে কিনতে চাচ্ছেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে ভিজিট করুন, সেখানে আপনারা কম্পিউটার ইম্পোর্টার্সের ওয়েবসাইটে খুঁজে পাবেন। সো তাদের ব্যাপারে বিস্তারিত দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, গো চেক দেম আউট। এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই ডায়ানা হোস্টকে, তারা মূলত ওয়েবসাইট রিলেটেড সব ধরনের ফ্যাসিলিটিসগুলো এক জায়গায় দিয়ে থাকে। অর্থাৎ আপনারা যদি ওয়েবসাইট বিল্ড করতে চান, ডোমেইন হোস্টিং চান, অথবা আপনাদের বিজনেস পারপাসে ওয়েবসাইটের যে সকল ফ্যাসিলিটিসগুলো দরকার পড়ে লাইক বাল্ক এসএমএস, তারা অবশ্যই ডায়ানা হোস্টে ভিজিট করবেন, বিস্তারিত দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ইনশাল্লাহ আবার আপনাদের সাথে হাজির হবো। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।